আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যিশু খ্রিস্ট যে ঈশ্বর, এই দাবির পক্ষে খ্রিস্টানরা বাইবেল থেকে বেশ কিছু অনুচ্ছেদের উদ্ধৃতি দেয়, যেমন আমি আলফা এবং ওমেগা যিশু বলেছেন। আর এছাড়াও আরেকটা অনুচ্ছেদ একেবারে শুরুতে ছিল, সেই শব্দ ছিল ঈশ্বরের সাথে, শব্দই ছিল ঈশ্বর। তারা বলতে চায় এখানে শব্দ হচ্ছে যিশু খ্রিস্ট। এছাড়াও আরেক জায়গায় যিশু খ্রিস্ট সবাইকে বলছেন যে ইব্রাহিম আসার আগেও আমি সেখানে ছিলাম, এটা ব্যাখ্যা করেন। আমার আরেকটা প্রশ্ন আছে, ঈশ্বরের জাতুপুত্র এই কথাটা কি ওল্ড টেস্টামেন্টে যিশু খ্রিস্ট বাদে অন্য কোনো নবীর বেলায় ব্যবহার করা হয়েছে? ভাই আপনি প্রশ্ন করলেন অনেক প্রশ্ন, যে খ্রিস্টানদের অনেকেই এরকম দাবি করে যে যীশুখ্রিস্ট হলেন ঈশ্বর, আর এই বক্তব্যের পেছনে যুক্তি দেখায় বাইবেল থেকে, যে যীশুখ্রিস্ট বলেছেন আমি আলফা আমি ওমেগা, তারপর বাইবেল বলছে শুরুতে ছিল শব্দ, শব্দ ছিল ঈশ্বরের সাথে, এখানে যীশুখ্রিস্টের কথা বলা হয়েছে, তারপর ইব্রাহিমের আগেও আমি ছিলাম। আপনি বাইবেল থেকে এরকম গোটা বিশেক উদ্ধৃতি দিতে পারবেন? এখন তিনটার কথা বললেন, এছাড়াও আরেকটা প্রশ্ন আছে যে যীশুখ্রিস্ট বাদে অন্য কোন নবীর বেলায় জাতপুত্র শব্দটা ব্যবহৃত হয়েছে কিনা। এই সবগুলোর উত্তরের জন্য আমার লেকচার দেখতে পারেন, খ্রিস্টান ধর্ম এবং ইসলামের মধ্যে সাদৃশ্য। লেকচারটা পাবেন ইংরেজিতে, উর্দুতেও পাবেন, কয়েকদিন আগে পুনাতে করেছি। আর আপনার এই প্রশ্নগুলো সেখানে দর্শকরা আমাকে করেছিল, সেখানে বিস্তারিত বলেছিলাম, এখানে সংক্ষেপে বলছি, খ্রিস্টানরা অনেকেই এরকম দাবি করে থাকে যীশুখ্রিস্ট বলেছেন যে আমি আলফা এবং ওমেগা। এই কথাটা আছে বাইবেলের নিউ টেস্টামেন্টে, বুক অফ রেভলেশন অধ্যায় নম্বর 1:11, যীশু বলেছেন যে আমি আলফা এবং ওমেগা। এটার ভিত্তিতে খ্রিস্টানরা বলে যে দেখেন যীশুই আলফা এবং ওমেগা। আলফা ওমেগার মানেটা কি? তারা বলে যে এর মানেটা হচ্ছে আমি শুরু আমি শেষ। এখন এই কথাটার মানে যদি হয় আমি শুরু আমি শেষ, আর আমরা এটা সবাই জানি যে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম জন্মেছিলেন একটা আস্থা বলে, তিনি শুরুতে ছিলেন না, তার আগে মানুষ ছিল। যদি বলেন শুরু মানে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম হলেন ঈশ্বর, এই যুক্তিটা অবশ্যই ভুল। কেউ যদি বলে আমি আলফা আমি ওমেগা আর এভাবে বলতে চায় যীশু নিজেকে ঈশ্বর বলেছেন, এই কথাগুলো দিয়ে আপনারা দেখবেন প্রত্যেক নবী রাসুলকে আল্লাহ এই পৃথিবীতে প্রেরণ করেছেন, তাহলে সেই সময়ে যিশু আলফা ওমেগা হলে আমাদের কোনো সমস্যা নেই। যদি আমাকে ব্যাখ্যা করতে বলেন আলফা আর ওমেগা দিয়ে ঈশ্বরকে বোঝানো হয়েছে, এই যুক্তিটা পুরোপুরি ভুল। কারণ যিশু খ্রিস্টের আগে এসেছেন অনেক মানুষ, অনেক নবী রাসুল, যেমন মুসা আলাহি সাল্লাম, নূ আলাহি সাল্লাম, তারপর ছিলেন আদম আলাহি সাল্লাম, অন্য মানুষও ছিল, যিশু খ্রিস্টের মা তার আগে ছিলেন, তাহলে নিশ্চিতভাবে তিনি শুরু আর শেষ নন। তবে যদি এটাকে বলেন আইন, আইন হিসেবে মেনে চলেন যে তিনি শুরু এবং শেষ, সেই সময়টাতে আমার কোনো সমস্যা নেই। আল্লাহ যখনই কোনো নবী রাসুল পাঠিয়েছেন, সেই সময়ে সেই নবী ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনের ব্যাপারে শুরু এবং শেষ, মানুষের মধ্যে সর্বোচ্চ আসনে। এভাবে যদি বলেন তিনি শুরু এবং শেষ, তাহলে আমার কোনো সমস্যা নেই। তবে এটা দিয়ে তাকে ঈশ্বর বলা সম্পূর্ণ ভুল, এক্ষেত্রে তিনি শুরু আর শেষ বা আলফা ওমেগা নন। কোরআনের আয়াতে আছে আল্লাহর একটা বৈশিষ্ট্য, আর আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আগে কেউ ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরেও কেউ থাকবে না। তারা কোরআনের আয়াতের সাথে বাইবেলকে মেলাতে চেয়েছে, যদি পুরো অর্থটা মেলাতে চান তাহলে দেখবেন সেটা ভুল। তবে রাসুল বলতে আমাদের কোনো আপত্তি নেই, আল্লাহ প্রেরিত রাসুল। দ্বিতীয় যে অনুচ্ছেদটা সেটা আছে গসপেল অফ জনে অধ্যায় নম্বর 1:1, বলা হয়েছে যে একেবারে শুরুতে ছিল শব্দ, শব্দ ছিল ঈশ্বরের সাথে, আর শব্দই ছিল ঈশ্বর। একেবারে প্রথমে শুরুতে শব্দটা ছিল, শব্দ ছিল ঈশ্বরের সাথে, আর শব্দই ছিল ঈশ্বর। খ্রিস্টানরা বলে এখানে শব্দ বলতে বোঝানো হয়েছে যিশু খ্রিস্ট বা ঈসা আলাইহিসসালামকে, আর শব্দই ছিল ঈশ্বর, তাহলে শব্দই ছিল ঈশ্বর। ধরুন আমি তর্কের খাতিরে কথাটা মেনে নিলাম যে শব্দই ঈশ্বর, যিশু ঈশ্বর, যেখানে লেখা আছে শব্দ সেটাকে বানান ঈশ্বর, তাহলে শুরুতে ছিল শব্দ, শব্দ ছিল ঈশ্বরের সাথে, আর শব্দই ছিল ঈশ্বর, এটা হয়ে যাবে শুরুতে ছিল ঈশ্বর, ঈশ্বর ছিল ঈশ্বরের সাথে, আর ঈশ্বর ছিল ঈশ্বর, শুরুতে ছিল শব্দ, শব্দ ছিল ঈশ্বরের সাথে, আর শব্দই ছিল ঈশ্বর, হবে শুরুতে ছিল ঈশ্বর, ঈশ্বর ছিল ঈশ্বরের সাথে, আর ঈশ্বর ছিল ঈশ্বর, তার মানে কি দুজন ঈশ্বর? তারা বলবে না। আপনি যদি ইতিহাসের বিভিন্ন বই মনোযোগ দিয়ে বিশ্লেষণ করেন, তারা বলে যে একজন ইহুদি যার নাম ফিলো, তিনি প্রথম বাইবেলের ধারণাটা লিপিবদ্ধ করেন অনুচ্ছেদ 1, বলা হয়েছে যে জন এই অনুচ্ছেদটা
লেখেননি, আর সেই সময়ে এটা যীশু খ্রিস্টকে বোঝানো হয়নি। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন যে শুরুতে ছিল শব্দ, শব্দ ছিল ঈশ্বরের সাথে, প্রথম যে ঈশ্বর সেটার গ্রিক শব্দ হোতিয়স, অর্থাৎ এক ঈশ্বর, একেবারে শুরুতে ছিল শব্দ, শব্দ ছিল ঈশ্বরের সাথে, এই ঈশ্বর হোতিয়স, আর শব্দই ছিল ঈশ্বর, দ্বিতীয় ঈশ্বর, এটার গ্রিক টনথিয়স। বাইবেলের নিউ টেস্টামেন্টের মূল পাণ্ডুলিপি পাওয়া গেছে গ্রিক আর অ্যারামাইক ভাষায়, একেবারে শুরুতে ছিল শব্দ, শব্দ ছিল ঈশ্বরের সাথে, এটার গ্রিক হোতিয়স, ইংরেজিতে বড় হাতের জি, আর শব্দ ছিল ঈশ্বর, দ্বিতীয়বারে এটা ছোট হাতের জি দিয়ে গড, যার মানে গ্রিক টনথিয়স, তার মানে ঈশ্বর প্রেরিত দূত আল্লাহর রাসুল। তবে ইংরেজি বাইবেলে দেখবেন তারা দুই জায়গাতে বড় হাতে জি বসিয়েছে। যদি কথাটা মেনে নেন, শুরুতে ছিল শব্দ, শব্দ ছিল ঈশ্বরের সাথে, মানে সর্বশক্তিমান ঈশ্বর, আর শব্দই ছিল ঈশ্বর, তার মানে শব্দ ছিল ঈশ্বরের দূত, এটাই সমস্যা, শব্দ হয়েছে ঈশ্বরের দূত। এরকম বললে আমাদের কোনো সমস্যা নেই। মানুষ যেহেতু মূল পাণ্ডুলিপি সম্পর্কে জানে না, তাই তারা মানুষকে এভাবে বোকা বানায়। তৃতীয় যে উদ্ধৃতি, এটাও আপনারা পাবেন গসপেল অফ জনে অধ্যায় নম্বর আট অনুচ্ছেদ ৫৮, আর এখানে বলা হয়েছে যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম বলেছেন যে ইব্রাহিমের আগেও আমি ছিলাম, আরেকটা অনুচ্ছেদ বলছে যে আমি যা ঠিক তাই। তাহলে এখানে বলা হয়েছে যে ইব্রাহিমের আগেও আমি ছিলাম, ইব্রাহিমের আগে যীশু ছিলেন, আর আমি এই শব্দটা দিয়ে ঈশ্বরকে বোঝানো হয়। যখন মূসা আলাইহিস সালাম আল্লাহর বাণী নিয়ে গেলেন মিশরের ফেরাউনের কাছে, আল্লাহ মূসাকে বলেছিলেন তুমি তাদের বলো যে আমি তোমাকে পাঠিয়েছি, আমি দিয়ে অনেক জায়গায় বোঝানো হয়েছে ঈশ্বরকে। তাহলে আপনারা দেখবেন যদি মেনে নেই, এখানে আমি দিয়ে ঈশ্বরকে বোঝানো হয়েছে, ইব্রাহিমের আগেও আল্লাহ ছিলেন, সমস্যা কোথায়? আমাদের কোনো আপত্তি নেই, ইব্রাহিমের আগেও আল্লাহ ছিলেন, আমরাও একমত। তারা যেটা করে আমি বলতে ঈশ্বরকে বোঝাই, তাতে কোনো সমস্যা নেই, ইব্রাহিমের আগে আল্লাহ ছিলেন, আমরাও সেটা মানি। তবে তারা এখানে বলছে ইব্রাহিমের আগে ছিলেন যীশু বা ঈসা আলাইহিস সালাম। যদি এভাবে বলেন যে ইব্রাহিমের আগেও যীশু খ্রিস্ট ছিলেন, আমরা মানি, কারণ আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জানেন, সবাই তার জ্ঞানের ভেতরে, এমনকি বাইবেলের এই অনুচ্ছেদটাও। এই পৃথিবীতে যখন মানুষ জাতি পা রাখেনি, তারও আগে আল্লাহ তাআলা প্ল্যান করেছেন, আর আল্লাহ তাআলা যীশু খ্রিস্টকে উদ্দেশ্য করে বলেছেন তোমার জন্মের আগের সব কিছু আমি জানি, তুমি মায়ের গর্ভে থাকা অবস্থাতেই আমি তোমাকে দূত হিসেবে মনোনীত করেছি। যদি বলেন ইব্রাহিমের আগে আল্লাহ ছিলেন, কোনো সমস্যা নেই, যদি বলেন ইব্রাহিমের আগে যীশু খ্রিস্ট ছিলেন, তাহলেও কোনো সমস্যা নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যানিং এর মধ্যে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম সবসময় ছিলেন শুরু থেকেই, এভাবে উত্তর দিতে পারেন। বিস্তারিত জানতে আমার লেকচার দেখেন বা আমাদের ওয়েবসাইটে যান। এবার আপনার দ্বিতীয় প্রশ্নটা যে যীশু